বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনের অনেক বড় একটি সমস্যা হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলি অনেক বেশি হ্যাং করে। আপনার ফোনটি যদি অনেক বেশি হ্যাং করে বা গেম খেলার সময় যদি ফোনটি ল্যাগ করে, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার সময় যদি সময় লাগে, আপনাদের ফোনটি যদি ফাস্টভাবে কাজ না করে, তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে জাস্ট দুইটি সলিউশন দেখাবো। এই দুইটি ট্রিক যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে দেন, তাহলে আপনারা সারা জীবনের জন্য ফোন থেকে হ্যাং প্রবলেম আপনারা দূর করে দিতে পারবেন, আপনাদের ফোনটি কোনোভাবেই হ্যাং করবে না। আপনাদের ফোনটি হ্যাং করার যে কোনো রিজন হোক না কেন, অনেক সময় আমরা দেখতে পাই যখন আমরা মুভি ডাউনলোড করি ফোনের মধ্যে, আমরা দেখতে পাই আমাদের ফোনটি হ্যাং করে, অটোমেটিকলি স্ক্রিনটি অফ হয়ে যায়। আবার এখানে ফোনের মধ্যে এখানে লেখা চলে আসে যে আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ভালোভাবে চলতে পারতেছে না, এই অ্যাপটিকে ক্লোজ করুন বা ওয়েট করুন। এরকম জাতীয় বন্ধুরা অনেক ধরনের হ্যাং প্রবলেম ফোনের মধ্যে দেখা দেয়, যেগুলো বন্ধুরা আপনি চাইলে আপনার ফোনের মধ্যে এই দুইটি ট্রিকের মাধ্যমে সলভ করতে পারেন। এবং এখানে দুইটি সেটিংয়ের মধ্যে লাস্ট নাম্বার যে সেটিংটি দেখাবো, এই সেটিংটি আপনার ফোনটিকে একদম নতুন করে দেবে। যখন আপনি ফোনটিকে নতুন কিনেছেন, যেরকম আপনার ফোনটি ফাস্ট ছিল, হ্যাং করতো না, ঠিক সেরকম আপনারা বানিয়ে নিতে পারবেন এই দুই নাম্বার সেটিংটি দিয়ে। সেজন্য বন্ধুরা এই দুটি সেটিং করুন, সারা জীবনের জন্য ফোনটি থেকে হ্যাং প্রবলেম, ল্যাগ প্রবলেম গায়েব হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, সেজন্য বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেম দূর করবেন, যে কোনো রিজন হোক কেন, যেভাবে আপনাদের ফোনটা হ্যাং করুক না কেন, সব কিছুই আপনারা ফোনের মধ্যে ঠিক করতে পারবেন। লাস্ট যে সেটিংটি, দুই নাম্বার সেটিংটি দেখাবো, এটি আপনার ফোনটাকে একদম নতুন করে দেবে, নতুন সোফার ফাস্ট যেভাবে আপনি ফোনটা কিনেছিলেন ঠিক সেরকম আপনাদেরকে ফোনটি করে দেবে, যার কারণে আপনাদের ফোনটি সারা জীবন হ্যাং করবে না। প্রথম সেটিংটি করার জন্য আমরা ফোনের মধ্যে সেটিংয়ে যাব। সেটিংয়ে আসার পর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা এখানে অ্যাবাউট ফোন দেখতে পাবো। আমরা প্রথমে অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে আমরা জাস্ট একটি সেটিং করব। তারপর আমি দুই নাম্বার সেটিংটি দেখাবো। দুই নাম্বার সেটিংটি বন্ধুরা আপনারা করার পর বুঝতে পারবেন যে কি আপনাদের ফোনটি একদম নতুনের মতো স্পিড হয়ে যাবে। অ্যাবাউট ফোনে আসলে এখানে আমরা পাবো বিল্ট নাম্বার। এই জায়গাতে আমরা এভাবে দ্রুতভাবে 7-8 প্রেস করব। এখানে আমাদেরকে আমাদের ফোনের যে হোম স্ক্রিন লক আছে সেটি আমরা এখানে দেব। তো আমার লক স্ক্রিন পাসওয়ার্ডটি আমি দিয়ে দেবো এখানে। তো যে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লক করেছেন বা প্যাটার্ন, সেটি আপনারা দিয়ে দেবেন। আমাদের ফোনের মধ্যে একটি হিডেন ফিচার অন হয়ে যাবে, যেটি আমরা পাবো সিস্টেম অ্যান্ড আপডেটসে, বা আমরা অ্যাবাউট ফোনের উপরে দেখতে পাবো, বা আমরা যদি খুঁজে না পাই তাহলে এখানে আমরা চার্জবার থেকে চার্জ করে নেব, ডেভেলপার অপশন। তো সিস্টেম অ্যান্ড আপডেটসের মধ্যে আমরা এই অপশনটি পেয়ে যাচ্ছি। তো আমরা কী করবো, ডেভেলপার অপশনে যাব। এখানে আমরা জাস্ট নিচের দিকে যাব, এভাবে আমরা স্ক্রোল আপ করব। স্ক্রোল আপ করার পর এখানে আসলে আমরা দেখতে পাবো তিনটি স্কেল। বন্ধুরা, যে কোনো মানুষের ফোন হ্যাং করুক না কেন, আপনারা জাস্ট এই তিনটি স্কেলকে আপনারা এখানে বন্ধ করে দেবেন। এই দেখতে পাচ্ছেন, এখানে আমি বন্ধ করে দিলাম। এই তিনটি স্কেল ডাইরেক্টলি আপনারা এখানে বন্ধ করে দেবেন, কোনো কিছু আপনাদেরকে চিন্তা করতে হবে না। এখন অনেকে আপনারা বলেন যে কি ভাই, আমরা এই সেটিংটা করেছি কিন্তু তবুও আমাদের ফোনের হ্যাং প্রবলেম সলভ হয়নি, কারণ আপনি এই সেটিংটা করার পর দুই নম্বর সেটিংটি করেননি, যার কারণে আপনার ফোনের হ্যাঙ্গিং প্রবলেম দূর হয় না। কারণ বন্ধুরা, এই উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন, অ্যানিমেটার ডিউরেশন স্কেল, এই তিনটি আপনাদের এদিকের এদিকের অ্যানিমেশন যেগুলো আছে এগুলোকে রিমুভ করে দিয়ে আপনাদের ফোনটিকে ফাস্ট করে দেয় 50% পর্যন্ত, কিন্তু 50% কাজ আপনাদের ফোনের মধ্যে থেকে যায়। তো সেটি করার জন্য আপনাদেরকে করতে হবে দুই নম্বর সেটিং। এই তিনটি স্কেল আপনারা বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়ার পর আপনারা ফোন থেকে ব্যাক বাটন প্রেস করে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। জাস্ট এটি আপনি আপনার ফোনের মধ্যে একবারের জন্য ইনস্টল করবেন, ফোনের মধ্যে জাস্ট একবারের জন্য আপনারা ইউজ করুন, তারপর আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দিতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটি, এটা না যে কি আমি এখানে কোনো রকমের প্রমোশন করতেছি, এটা কিন্তু না। তো এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের মধ্যে কাজ করেছে, আমি আমার বন্ধুর ফোন হ্যাং করতেছিল, তার ফোনে আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে দেখেছি, তো অনেক ভালো কাজ করে। যার জন্য আমরা কী করবো, এখানে গেট স্টার্টে ক্লিক করব। এখানে আমরা অ্যালাউ করব, যতগুলো অ্যালাউ আসবে আমরা অ্যালাউ করে দেব। এটি বন্ধুরা আপনাদের ফোনটিকে নতুন বানিয়ে দেবে, যখন আপনি নতুন ফোনটি কিনেছেন যেরকম সুপার ফাস্টভাবে চলতো ঠিক সেরকম করে দেবে, আপনাদের ফোনটি হ্যাং করবে না, কারণ এটি আপনাদের হ্যাঙ্গিং প্রবলেমটাকে খুঁজে খুঁজে কিল করবে, আপনাদের ফোনটাকে পুরো রিপেয়ার করে দেবে। তো স্টার্ট রিপেয়ারে আমরা ক্লিক করব।
এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদের ফিক্সিং এখানে হার্ডওয়্যার থেকে শুরু হবে, আপনাদের ফোনের সিপিইউ, র্যাম, এগুলো যেগুলো আছে এগুলো থেকে শুরু করবে এবং আপনাদের ফোনের এক একটি প্রবলেম খুঁজে খুঁজে বন্ধুরা এখানে ফিক্সিং করবে। সে কারণে আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনটিকে নতুন আগে যেভাবে কিনেছেন ঠিক সেই রকম স্পিড করে দেবে এবং আপনাদের ফোনের থেকে হ্যাং প্রবলেম সব সময়ের জন্য দূর করে দেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই অপশনগুলি যদি আপনি খুঁজে খুঁজে একটি একটি ঠিক করতে যান বা আপনি যদি কোনো সার্ভিস সেন্টারে যান সেখানে যদি আপনি বলেন যে কি আমার ফোনটি অনেক বেশি হ্যাং করে এটা ঠিক করে, তাহলে তারা কি করে আপনাদের সিস্টেমটাকে আপডেট করে দেয়, আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলোকে রিপেয়ার করে দেয়। কিন্তু বন্ধুরা এটিও বন্ধুরা সেম কাজটা করবে, যেটির জন্য আপনাকে কোনো শপে যেতে হবে না, কোনো রকমের কম্পিউটার শপে যেতে হবে না, এটি আপনাদের ফোনটিকে ঘরে বসেই রিপেয়ার করে দেবে। তো জাস্ট আপনারা এই তিনটা প্রসেস এখানে করবেন, দেখতে পাচ্ছেন ফিক্সিং সিস্টেম, তারপর রিমেডি বোর্ড, ফিক্সিং ফাইল সিস্টেম, আপনাদের ফোনের সবগুলো প্রবলেমকে এখানে এই অ্যাপ্লিকেশানটি এক ক্লিকে রিপেয়ার করে দেবে, যার কারণে আপনাদের ফোনটি হ্যাং করবে না। তো এখানে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, কারণ অনেকে মনে করতে পারেন যে ফেক ভিডিও হতে পারে, সেজন্য আমি আপনাদেরকে লাইভ দেখাবো। আর এই কাজটি শুধু আপনার ফোনেই না, যে কোনো মানুষের ফোনে আপনি করতে পারেন, আপনার ফোনের মধ্যে যে কোনো রিজন থাকুক না কেন, আপনি জাস্ট ডেভেলপার অপশনটি সেটিংটি করে দিয়ে জাস্ট এই অ্যাপ্লিকেশানটির মধ্যে এসে আপনি এটাকে রিপেয়ার সিস্টেম করবেন, আপনার ফোনের সিস্টেম থেকে এই অ্যাপ্লিকেশানটি খুব সুন্দরভাবে রিপেয়ার করে দেবে। তো আপনারা ওয়েট করতে থাকুন, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে সিস্টেমটি রিপেয়ার হয়ে যাচ্ছে, তিনটি অপশনে এখানে হয়ে গেছে। এখন আপনারা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন কী কী আমাদের এখানে ফিক্স করেছে, অনেকগুলো অপশন। তো আমরা কী করবো, এখান থেকে ডান করবো, ডান করে দেওয়ার পর বন্ধুরা আমাদের ফোনটি বন্ধুরা এখানে রিপেয়ার হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদের ফোনটি সুপার ফাস্টভাবে চলবে, কোনো রকমের হ্যাং করবে না, কোনো রকমের প্রবলেম করবে না। আমি আগেও বলেছি যে কোনো রকমের প্রমোশন করতেছি না, এই অ্যাপ্লিকেশানটি জাস্ট আমার ফোনের মধ্যে ভালো কাজ করেছে এবং আরও বন্ধুদের ফোনেও দেখিয়েছি, তারাও তাদের ফোনের মধ্যে ইনস্টল করেছে, তারা তাদের ফোনের যে হ্যাংয়িং প্রবলেম সেটিও বন্ধুরা দূর হয়ে গেছে। এখানে আপনারা ক্লিনার পাবেন, চাইলে আপনারা আপনাদের ফোনটিকে ক্লিন করতে পারেন, ব্যাটারি সেভ করতে পারেন, বুস্ট করতে পারেন, ঠিক আছে। আরও এখানে অনেক কিছু আছে যেগুলো চাইলে আপনারা এই কাজগুলো করে আপনাদের ফোনটিকে আপনারা আরও বেশি সুপার ফাস্ট বানিয়ে নিতে পারেন। তো আমরা কি করব, এখন অ্যাপ্লিকেশানটি থেকে আমরা বের হয়ে যাব, চাইলে এখন আমরা চাইলে অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টলও করে দিতে পারি, এই অ্যাপ্লিকেশানটি আমাদের আর প্রয়োজন হবে না। তো অ্যাপ্লিকেশানটিকে আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম, দেখুন আনইনস্টল করে দিয়েছি। এখন আপনারা যদি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে চান তাহলে আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গেলে আপনারা পাবেন সিস্টেম রিপেয়ার ফর অ্যান্ড্রয়েড, এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশানটি যদি আপনারা রেটিং দেখতে চান, রেটিং আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো রেটিং এখানে আছে, তো এই অ্যাপ্লিকেশানটি অনেক মানুষরা ব্যবহার করতেছে, আপনারাও চাইলে আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটি ইউজে নিতে পারেন। তো দুইটি সেটিং আপনারা করলে আপনাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেম সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।